ফারাক্কায় ট্রেন দুর্ঘটনা, লরির সাথে রাধিকাপুর এক্সপ্রেসের ধাক্কা, রেলের ইঞ্জিনে আগুন, দীর্ঘ সময় ব্যাহত ছিল ট্রেন চলাচল, রুট বদল হয়েছে বেশ কিছু ট্রেনের। হঠাৎ বালি বোঝাই লরি চলে এলো ট্রেন লাইনে। কলকাতা থেকে রাধিকাপুরগামী রাধিকাপুর এক্সপ্রেস ধাক্কা মারে ওই লরিতে। লরি ও ট্রেনের সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন, কোচের চাকা লাইনচ্যুত হয়ে যায়, ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। লোকো পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা না ঘটলেও ঘটনায় রেলযাত্রীরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন। রবিবার রাত কলকাতা থেকে রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা দেয় রাধিকাপুর এক্সপ্রেস। ঘড়িতে তখন 1:25। ফারাক্কার বল্লালপুরের কাছে রাধিকাপুর এক্সপ্রেসের সামনে এসে পড়ে বালি বোঝাই একটি লরি, যা দেখে জোরে ব্রেক কষেন লোকো পাইলট। তবুও সংঘর্ষ এড়ানো যায়নি, সংঘর্ষ হয় লরি ও ট্রেনের। সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনের কোচের চাকা লাইনচ্যুত হয়ে যায়, ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ছুটে আসে দমকল বাহিনী। কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা। ঘটনাস্থলে ছুটে আসেন একাধিক রেল আধিকারিক, রেল পুলিশ, ফারাক্কা থানার বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারা এসেই শুরু করেন উদ্ধার কাজ। যদিও বড় কোনো ক্ষতি হয়নি, ঘটনায় হতাহতেরও কোনো খবর নেই, তবে এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন রেল যাত্রীরা। লরি মানে ওখান ব্রিজের থেকে পড়ে গেছে, আর ওই তোমার ওই ট্রেনে ধাক্কা লেগেছে। প্যাসেঞ্জারে কিছু হয়নি, একটু মানে ওই সব ধাক্কা লেগেছে, এমনি কিছু হয়নি। কটার সময় হয়েছে এটা? এটা 1:30 দিকে হয়েছে, কলকাতা চিৎপুর থেকে। কোথায় যাবেন? রাধিকাপুর রায়গঞ্জ। এখন কিসে যাবেন? যাওয়ার এখন ওই বাসে চলে যাবো। ট্রাকের পেছন দিকে গাড়িতে ধাক্কা মেরেছে, সেই জন্য সামনে ইঞ্জিনে আগুন লেগে গেছিল। রাধিকাপুর যাচ্ছিল, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস 1315। কোনো দুর্ঘটনা কোনো কিছু হয়েছে কোনো মানুষের? যখন খবর নেই, সবাই ঠিকই আছে। দেশ আগুন লেগেছে, এখন আগুনটা কমেছে। হাওড়া ডিভিশনের DRM বিকাশ চৌবে জানান, দুর্ঘটনাগ্রস্ত রেল থেকে অতি সাবধানতায় সকল যাত্রীদের উদ্ধার করে তাদের জিনিসপত্র সহ সকলকেই অন্য ট্রেনে যাতায়াতের সুবিধা করে দেওয়া হয়েছে। ये देखिए जो हमको लोको पायलट ये ट्रेन है, ये कोलकाता से राधिकापुर जाती है, तो इसके लोको पायलट से मेरी बात हुई। उन्होंने जो बताया है कि उन्होंने जब वो अप्रोच कर रहे थे यहाँ पे, तो उन्होंने देखा कि एक ट्रक जो कि सामने आधा हिस्सा उसका ये डाउन लाइन है और ये अप लाइन है, आधा हिस्सा डाउन लाइन में था, आधा अप लाइन में था। तो जैसे ही उनको ये दिखाई पड़ा, उन्होंने इमीजिएटली उन्होंने और उनके साथ में एक असिस्टेंट लोको पायलट होता है, तो दोनों ने इमरजेंसी ब्रेक अप्लाई किया और उसके बाद गाड़ी की गति धीमी हुई, आकर के वो डैश करी उस ट्रक के साथ। मतलब आप देख रहे हैं कि यहाँ पर कोई लेवल क्रॉसिंग, रेलवे क्रॉसिंग यहाँ पर नहीं है इस क्षेत्र में, यहाँ पर ट्रक आने का कोई मतलब नहीं है। तो ये काफ़ी गैर जिम्मेदाराना तरीके से ट्रक शायद चलाया है। शायद इस साइड से जो नेशनल हाईवे आपको दिखाई पड़ रहा है ऊपर, तो नेशनल हाईवे के किसी छोर से या तो उसको नींद आ गई है या उसने कोई बदमाशी, ये सब मैटर ऑफ इंक्वायरी है कि कैसे वो ट्रक यहाँ तक पहुँच गया। हम लोगों ने इसकी डिटेल्स ली हैं, चालान वगैरह चेक किया है और जो डिटेल्स हैं वो हम लोग हमारे यहाँ RPF रेलवे प्रोटेक्शन फोर्स है, उसने वो फर्दर इंक्वायरी कर रही है। और পাশাপাশি তিনি জানান, দুর্ঘটনার জেরে রেল চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হয়েছে, বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন। ডাউন মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, নবদ্বীপ ধাম মালদা টাউন এক্সপ্রেস, কাটোয়া আজিমগঞ্জ স্পেশাল ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। প্রশ্ন উঠছে, লেভেল ক্রসিং না থাকা সত্ত্বেও ওখানে বালি বোঝায় লরিটি এলো কীভাবে? এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। আমাদের ফারাক্কা থেকে এসে আর এবারে ধুলিয়ান থেকে এসে যে মিডিল একটা বল্লালপুর ওভারব্রিজ আমাদের ফোর লাইনের ওপরে যে করা হয়েছে, তার তল দিয়ে আবার রেল লাইন আছে। আজকে রাত্রে রাধিকাপুর এক্সপ্রেস আমাদের রাত্রে প্রায় 1:00 দিকে রাধিকাপুর এক্সপ্রেস ধুলিয়ান পেরিয়ে মালদার দিকে যাচ্ছিল লরি, সে ধুলিয়ান থেকে এসে ধুলিয়ানের দিক থেকে এসে মালদা ফারাক্কার দিকে যাচ্ছিল। ফোর লাইনের যে রোডে একটা গাডার থাকে, ওই গাডার টপকে এসে আবার ওই যে ওভারব্রিজের দুটো যে ফোর লাইন আছে, ফোর লাইনের মিডিলে একটা ফাঁক ফাঁক জায়গা আছে, ওই ফাঁক জায়গার মাঝখান দিয়ে ওই লরিটা বেরিয়ে এসে আবার রেলের ওপরে উঠে যায়। তার কিছুক্ষণ পরেই আবার ওই রাধিকাপুর এক্সপ্রেস আসে, ওই বডি যে ষোলো চাক্কা গাড়ির যে বডিটা আছে পিছন দিকে ধাক্কা লেগে বডিটাকে
একবারে চুরমার করে নিয়ে যায়, একবারে আমাদের যে বল্লালপুর যে রেল গেট আছে রেল গেট অফ দি ইঞ্জিলটা নিয়ে চলে যায়, এমনকি শেষে ইঞ্জিলে আগুন তাক লেগে যায়। হাওড়া ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখছেন রেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ফরাক্কা। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।